সুন্দর বেবিদের জন্য এই সুন্দর জামাটি কিভাবে আপনি তৈরি করবেন আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের কাটিং এবং সেলাইয়ের মাধ্যমে দেখাবো। তো যারা এই চমৎকার লেয়ার জামাটি হচ্ছে তৈরি করতে যাচ্ছেন আজকের এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন, খুব সুন্দরভাবে কাটিং এবং সেলাইটি শিখে নিতে পারবেন। তো সবার প্রথমে এখানে আমাদের হচ্ছে জামাটি কাটিং করে নিতে হবে। কাটিং করার জন্য আমি এখানে সর্বমোট কাপড় নিয়েছি 1 গজ 2 গ্রা। এরপরে কাপড়টাকে হচ্ছে এখানে মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিলাম। দেওয়ার পর এখানে বডির পার্টে যে লংটা রয়েছে সেটা হচ্ছে 8 ইঞ্চি নিয়ে নিব। এখানে 8 ইঞ্চিতে একটি মার্ক আমি প্রথম অবস্থায় করে নিলাম। তো এই মার্কটি করার পর এখন এখান থেকে যে কাজটি করতে হবে, ষোল্ডারের মাপটি আমাকে বের করে নিতে হবে। ষোল্ডারের মাপটি এখান থেকে 4 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে এখান থেকে যে কাজটি করতে হবে, বগলের যে বা আর্মলের যে মাপটি রয়েছে সেটা এখান থেকে 4 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পর এটা এখান থেকে মার্ক করে নিলাম। এরপর এখানে যে কাজটি করতে হবে, এখান থেকে হচ্ছে আমাদের বডির মাপটি নিতে হবে। আমি এখানে 7 ইঞ্চি নিয়ে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চির মতো হচ্ছে ব্যালেন্স নিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে এই মার্কটি করে নিলাম। এরপর এখান থেকে হচ্ছে শেপটা দিয়ে নিব। এখানে হচ্ছে আমি এই হাতাটি রাখবো, গলার চওড়াটা নিব এখান থেকে 1.5 ইঞ্চি এবং গলার লংটা নিব বা ডিপটা নিব হচ্ছে 2 ইঞ্চি। আপনি এখানে কম বেশি করে নিতে পারেন। এরপর এখান থেকে হচ্ছে এই পার্টটি আমি সুন্দরভাবে কাটিং করে নিয়ে নিব। এটা হচ্ছে বডির পার্ট। তো এই জামাটি মূলত আপনি 1.5 থেকে 2 বছর বা 2.5 বছর 3 বছর বাচ্চাদের জন্য কিন্তু অনায়াসে কিন্তু ব্যবহার করাতে পারবেন। যদি আপনার মূলত হেলথটা যদি বাচ্চাদের হেলথ যদি বেশি থাকে তাহলে জাস্ট বডির মাপটা একটু বাড়িয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে দুইটি পার্টই আমরা হচ্ছে কাটিং করে নিলাম, সামনের পার্ট এবং পিছনের পার্ট। পিছনের পার্ট যেটা রয়েছে, পিছনের পার্টে হচ্ছে আমাদের যেন গলাটা হচ্ছে অনায়াসে ঢুকতে পারে, তো সেক্ষেত্রে আমাদের এখানে যে কাজটি করতে হবে, এই পার্টটা এখানে রেখে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এরকম আপনার যার যেমনটা লাগে সেই পরিমাণ রেখে আপনি এখান থেকে হচ্ছে মিডিল বরাবর হচ্ছে একটি কাট বসিয়ে দিবেন। দেখুন আমি এখানে বিষয়টা দেখাচ্ছি যে কীভাবে এখানে কাটটা বসাবেন। তো এখানে হচ্ছে আমি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো রাখতেছি, আপনারা এখানে কম বেশি করে রেখে দিবেন। তো এখানে এই যে এখানে আমি হচ্ছে এটাকে পট্টিটা লাগিয়ে নেবো। তো পট্টির জন্য এখানে আমি হচ্ছে এই কাপড়টা এখানে কেটে নিব। নেওয়ার পর এই পট্টিটা এখানে হচ্ছে সেলাই দিয়ে আমি বসিয়ে নিব। এরপর এখান থেকে যে কাজটি করতে হবে, আমার ঘেরের কাপড়টা হচ্ছে বের করে নিতে হবে। তো ঘেরের জন্য আমি এখান থেকে হচ্ছে 9 ইঞ্চি 10 ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি, আপনার কম বেশি হলে নিয়ে নেবেন। আর এখানে চড়ো যতটুকু থাকবে সেটা হচ্ছে যতটুকু আছে 8 ইঞ্চি সেটাতেই হয়ে যাবে। এরপর এই পার্টটা এখানে রেখে যে খোলা অংশের দিকে এদিকে হচ্ছে এইভাবে হচ্ছে কামিজের মতো সুন্দরভাবে এখানে কেটে নিতে হবে। এরপর নিচের দিকে একটু হচ্ছে গোল শেপ করে নিতে হবে, তাহলে জামাটা হচ্ছে গোল হয়ে যাবে। দেখুন এইভাবে হচ্ছে এই পার্টটা আপনাদের প্রথম অবস্থায় কাটিং করে নিতে হবে। এখন এখানে হচ্ছে আমরা লেয়ার তৈরি করব। যে এই যে এখানে দেখুন দুইটা পার্ট আছে, এখানে কিন্তু হচ্ছে আমাদের লেয়ার বা এখানে কুচি বসাতে হবে। কুচির জন্য আমাদের 6টা পার্ট আমাদের কাটিং করে নিতে হবে। তো এখানে যে কাপড়টা আছে অবশিষ্ট, এখান থেকে হচ্ছে আমরা এখানে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি করে নিতে পারি, কিংবা আমাদের ঘেরের যে পার্টটা আছে এখানে বসিয়ে দিয়ে আমাদের এই পার্টটা মিলাতে যতটুকু হচ্ছে কাপড় লাগে সেই অনুযায়ী হচ্ছে আমাদের এখানে কাপড়টা বের করে নিতে পারি। তো এখানে 3.5 ইঞ্চি 3 ইঞ্চি যার যেমনটা লাগে সেইভাবে হচ্ছে এখানে বের করে নিয়ে নেবেন। নেওয়ার পরে এই পার্টগুলো হচ্ছে এখানে সুন্দরভাবে কেটে নেবেন। এরকম পার্ট হচ্ছে আমাদের 6টা লাগবে, সামনে এবং পিছনে 3টা 3টা করে 6টা পার্ট আমাদের এখানে নিয়ে নিতে হবে। তো এই পার্টটা হচ্ছে আমরা এখানে যেভাবে হচ্ছে কুচি দিয়ে কিন্তু এখানে বসিয়ে দিব। তো এখানে কিন্তু আমাদের ঘেরের পার্টটাও কিন্তু হচ্ছে কাটিং করা কমপ্লিট, কুচিটাও কিন্তু হচ্ছে কাটিং করা কমপ্লিট। এখানে হচ্ছে আমরা মূলত হালকা সিম্পল কুচি দিয়ে নিব। তো এখানে হচ্ছে আমরা 6টা পার্ট হচ্ছে বের করে নিয়ে নিলাম। এভাবে 6টা পার্ট আপনারা হচ্ছে বের করে নিয়ে নেবেন। এরপরে এই যে এখানে যে কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, এই যে কোনাকুনি করে বা ওরপ করে হচ্ছে আমাদের পট্টির কাপড় বের করে নিতে হবে। তো এখানে গলার জন্য আমরা একটা কাটিং করব এবং হাতার দুই সাইডে হচ্ছে দুইটা দেওয়ার জন্য আমরা এখানে আলাদাভাবে হচ্ছে 2টা পট্টি এখানে বের করে নিব ওরপ করে। আর চাইলে আপনারা এটা অন্য কাপড় দিয়েও দিতে পারেন, যদি ডিজাইন আরও ডিজাইন করতে চান তাহলে এখানে কুচির পার্টটা বা এখানে যে পার্টগুলো হচ্ছে আলাদাভাবে দিয়ে নিতে পারেন। তো এই পার্টটা এখানে রাখার পর দেখুন এই পার্টগুলো কিন্তু আমার হচ্ছে কাটিং করা কমপ্লিট। এখানে প্রত্যেকটা পার্টই হচ্ছে কিন্তু আমি সুন্দরভাবে কাটিং করে নিয়েছি। এখন কীভাবে সেলাই করবেন চলুন এই বিষয়টা হচ্ছে দেখে দিই। তো সবার প্রথমে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, আমাদের পিছনের যে পার্টটা আছে পিছনের পার্টে কিন্তু এই যে এখানে এই পট্টিটা এখানে সোজা দিক থেকে হচ্ছে অ্যাডাস্ট করে নিয়ে নিতে হবে। একটু ভালোভাবে খেয়াল করবেন, এই সাইড থেকে একটা সেলাই দিয়ে নিব সাইড থেকে, এটা বেশি ভিতরে বা বাইরে সেলাইটা দেওয়া যাবে না। এরপর এক্সট্রা সুতোগুলো এখানে সুন্দরভাবে কেটে নিব। এরপর এখানে সুন্দর করে হচ্ছে একটু কাট বসিয়ে দিয়ে এই পার্টটা হচ্ছে এখানে ভাঙা দিয়ে নিব। এটা কিন্তু হচ্ছে সোজা পার্ট, এই পার্টটা হচ্ছে আমরা এখন উল্টো দিকে নিয়ে আসবো। আনার পর এই পার্টটা এইদিকে ঘুরিয়ে নিয়ে আমরা এই কাপড়টা হচ্ছে ভাঙা দিয়ে নিব, তাহলে হচ্ছে ফিনিশিংভাবে কিন্তু চলে আসবে। এরপর এখানে মুড়িয়ে হচ্ছে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন প্রতিনিয়ত চমৎকার চমৎকার ভিডিও পেতে অবশ্যই এই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন। তো এইটাও এইদিকে হচ্ছে মুড়ি আমি সেলাই দিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে ডাবল মুড়া দিয়ে হচ্ছে সেলাইটা করে নেবেন। তো এখানে হচ্ছে আমি কিন্তু সেলাইটা কমপ্লিটলি করে নিয়ে নিলাম। দেখুন চমৎকারভাবে কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখানে জাস্ট আপনি একটা টিপ বোতাম বা এখানে সবুতাম আপনি অ্যাড করতে পারেন।
এরপর আমরা দুইটা পার্ট মিলে এখানে হচ্ছে আমরা ショルダーের যে জয়েন্টটা আছে শুধুমাত্র ショルダーের জয়েন্টটা প্রথম অবস্থায় করে নিব। একটু ভালোভাবে খেয়াল করবেন ショルダーের জয়েন্টটা এখানে ভালোভাবে দিয়ে নেবেন। তো এখানে ショルダーের জয়েন্টে এখানে অবশ্যই ডাবল করে সিলাই দিতে হবে আপনাকে। তো আমি এখানে ডাবল করে সিলাই দিয়ে নিচ্ছি। তো ডাবল সিলাই দেওয়া হলে এক্সট্রা যে সুতোগুলো থাকবে এগুলো সুন্দরভাবে হচ্ছে কেটে নেবেন। দেখুন এখানে কিন্তু আমার কিন্তু ショルダーটা জয়েন করা কমপ্লিট। এরপর এখানে আমাদের গলা এবং সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে যে পট্টিগুলো এখন অ্যাটাচ করতে হবে, যেগুলো হচ্ছে আমরা ওরপ করে কেটেছি। এটা সোজা দিক থেকে আমরা এইভাবে এখানে সেলাইটা বসিয়ে দিব। একটু ভালোভাবে খেয়াল করবেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। এই সাইড দিয়ে হচ্ছে আমরা বেশি পরিমাণে এখানে কাপড় রাখবো না। আর এখানে যে ওরপ কাপড় যেটা আছে এখানে যেটা আমরা হচ্ছে জয়েন দিচ্ছি, এখানে যেহেতু হাতা দিচ্ছি না, তো সেক্ষেত্রে আপনি এখানে চাইলে এই কাপড়টা অন্য কাপড় দিতে পারেন, অন্য কালার কাপড় দিতে পারেন, তাহলে হচ্ছে দেখতে কিন্তু ফুটে উঠবে। যেহেতু মূলত আমি টিউটোরিয়াল পারপাসে আপনাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে জাস্ট আমি শিখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই জামাটি হচ্ছে তৈরি করবেন। এরপরে এক্সট্রা পার্ট যতটুকু ব্যালেন্স থাকবে এটা কেটে নিয়ে এই সাইড দিয়ে হচ্ছে সুন্দর করে একটু একটু করে হচ্ছে কাট বসিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে এটা মূলত প্লেনভাবে হচ্ছে বসে যাবে। এটা একটু সেলাইটা ভেঙে দিবেন। এরপর এখানে যে কাজটি করবো এটা যে দিক থেকে মুড়িয়ে দিব, উল্টো দিক থেকে মুড়িয়ে দিয়ে এটা সুন্দরভাবে হচ্ছে সেলাই করে নিব। তো এটা একবারে মাথায় মাথায় আপনি সেলাইটা দিতে পারেন, কিংবা হচ্ছে আপনি একটু ব্যালেন্স রাখতে পারেন। আমি এখানে হালকা একটু ব্যালেন্স রাখবো, আপনি চাইলে এটা রাখতেও পারেন বা নাও পারেন, এটা হচ্ছে আপনার রুচির উপরে হচ্ছে ডিপেন্ড করবে। এক্সট্রা এক্সট্রা কাপড়গুলো এগুলো হচ্ছে কেটে নিতে হবে। দেখুন এখানে কিন্তু হচ্ছে আমার একটা পার্ট কাটিং করা বা সেলাই করা কমপ্লিট। এরপর এই পাশে হচ্ছে একইভাবে হচ্ছে সেট করে নিতে হবে। এরপর এখানে গলার যে পট্টিটি রয়েছে পট্টিটি এখন লাগাতে হবে, ঠিক একইভাবে এখানে গলার পট্টিটি আমরা লাগিয়ে নেব। তো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে যেহেতু মূলত আমাদের সেলাই করা কমপ্লিট আছে, তো সেক্ষেত্রে এখানে প্রথমে মাথাটা একটু মুড়িয়ে দিয়ে আমরা হচ্ছে সেলাইটা করে নিব। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন প্রতিনিয়ত চমৎকার চমৎকার ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি এবং চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে আপনারা সুন্দরভাবে সহজভাবে দর্জি কাজগুলো শিখতে পারবেন। তো এখানে দেখুন সেলাইটা কিন্তু হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে এই সেলাইটা হচ্ছে সুন্দরভাবে কমপ্লিটই করে নিয়ে নেবেন। এরপর এখানে সাইডে হচ্ছে সুন্দর করে কাট বসিয়ে দিতে হবে, তাহলে মিলবে গলাটা ভালো বা ফিনিশিং ভালো আসবে। আর এই কাপড়টা অবশ্যই হচ্ছে ওরপ করে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু আপনি যে আমি যেভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিলাম এভাবে কিন্তু ঘোরাতে পারবেন না। এরপর চেরি মাথা দিয়ে এখানে সুন্দরভাবে হচ্ছে ডলা দিয়ে নেবেন। এরপর এখানে উল্টো দিক থেকে এখন আমাদের এটা ফিনিশিংয়ের ভাঙাটা বা মুড়িয়ে হচ্ছে সেলাইটা আমাদের দিয়ে নিতে হবে। তো এখানে মুড়িয়ে সেলাইটা আমরা দিয়ে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক পেজটি অবশ্যই বেশি বেশি ফলো করে রাখবেন। অবশ্যই পেজের ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন, কারণ আপনি যদি ভিডিওটি শেয়ার দিয়ে দেন তাহলে কিন্তু পরবর্তী যখন আমি ভিডিও দিব তখন হচ্ছে আমার ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এবং এই ধরনের চমৎকার ডিজাইনগুলো আপনি হচ্ছে শিখতে পারবেন খুব ইজিলি। তো এই জন্য অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবাই। তো দেখুন এখানে হচ্ছে আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে যে কাজটি করতে হবে এই পার্টটা হচ্ছে সুন্দরভাবে একটু ডলে নেবেন, তাহলে হচ্ছে ফিনিশিংটা ভালো আসবে। এভাবে হচ্ছে ডলে নিয়ে নেবেন। এখন এখানে যে কাজটি করতে হবে আমার এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বডির পার্টের কাজ কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে ঘেরের কাজ আমাদের করতে হবে। তো ঘেরের কাজ করার জন্য এখানে দেখুন আমরা এখানে প্রথম অবস্থায় কুচিটা করে নিব। প্রথম অবস্থায় এখানে চিকন করে একটি হ্যাম সেলাই দিয়ে নিব। তো এই হ্যাম সেলাইটা দিয়ে নেবেন এইভাবে। আমি হচ্ছে একটা পার্ট আপনাদের তৈরি করে দেখাচ্ছি, বাকি পাঁচটা পার্ট হচ্ছে আপনাকে তৈরি করে নিতে হবে। এরপর এই যে যে সাইডে হচ্ছে সেলাই নেই এই সাইডে হচ্ছে সেলাইটা একদম পাতলা করে দিতে হবে। দেখুন একদম পাতলা করে হচ্ছে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। এখন এটাকে হচ্ছে আমাকে যে কাজটি করতে হবে এখানে কুচি করতে হবে। এই জন্য এই যে সুতো যেটা আছে এটা হচ্ছে আমাদের একাল বের করে যেভাবে হচ্ছে টান দিয়ে নিতে হবে। আপনি চাইলে এখানে নর্মাল যে কুচিগুলো আছে বা সিম্পল যে কুচিগুলো আছে যেটা হচ্ছে আমরা মূলত প্লেট আকারে দিয়ে থাকি, ওই কুচিগুলোও কিন্তু এখানে বসাতে পারেন। তো আমার মনে হয় এই কুচিটা দিলে হচ্ছে অনেকটাই মানে ডিজাইনটা হচ্ছে অনেকটা সুন্দর হয় আর কি। আর যাদের এই কুচিটা দিতে হচ্ছে প্রবলেম হবে বা এই যেরকম কুচি করতে পারে যাদের প্রবলেম হবে, তারা হচ্ছে নর্মাল কুচি যেগুলো হয় ওগুলো দিয়ে মানে দিয়ে নিতে পারেন। এটা অবশ্যই হচ্ছে রুচির উপর ডিপেন্ড করবে। তো এরকম হচ্ছে ছয়টা পার্ট আমাদের তৈরি করতে হবে। তো তিনটা তিনটা ছয়টা। তো এখানে আমি তিনটা পার্ট হচ্ছে অ্যাটাচ করে দেখাচ্ছি কীভাবে অ্যাটাচ করবেন। তো এই যে আমাদের ঘেরের যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে মূলত আমাদের ঘেরের পার্ট।
এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে মূলত আমাদের উপরের সাইড বা কোমরের সাইড আর নিচটা হচ্ছে ঝুল তো এখান থেকে আমরা দুইটা বাট হচ্ছে বসিয়ে প্রথম অবস্থায় এইদিকে একটা সোজা করে সেলাই করে নিয়ে নিব আর কুচিগুলো যেমন যেন হচ্ছে সব দিকে যেন সমান থাকে দেখুন আমার সব দিকে কিন্তু সমান আছে যেদিকে সমান নাই বা যেদিকে হচ্ছে কুচিটা পড়ে নাই সেদিকে কিন্তু আমি সুন্দর করে বসিয়ে বসিয়ে হচ্ছে কুচিটা দিয়ে নিচ্ছি তো এইভাবে হচ্ছে এই কুচিটা আপনারা দিয়ে নেবেন এরপর এখানে যে কাজটি করতে হবে এখানে হচ্ছে মার্কিং করতে হবে দ্বিতীয় কুচিটা বসানোর আগে এভাবে হচ্ছে মার্কিং করে নিয়ে নেবেন এরপর এখানে যে কাজটি করতে হবে দেখুন এই যে কুচির পার যেটা আছে এটা হচ্ছে আমাদের এখন উল্টো পাশে থেকে হচ্ছে বসাতে হবে কারণ এখানে সোজা পাশে বসালে হচ্ছে আমাদের প্রথমটা যেভাবে বসাইছি এইভাবে কিন্তু বসানো যাবে না এটা হচ্ছে এই যেদিকে ঘুরিয়ে বসাতে হবে তাহলে হচ্ছে আমাদের মূলত নিচের যে সেলাইটি আছে বা ভিতরে যে উল্টো পাটটা আছে সেটা হচ্ছে দেখা যাবে না তো এটা তো সেমভাবে আমাদের কাজটা করে নিতে হবে তো আমি একদম সহজভাবে বা সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি একটু লং হলেও আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে মূলত বাচ্চাদের জন্য জামা কীভাবে কাটিং করতে হয় কীভাবে সেলাই করতে হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের আর কোনো প্রকার ঝামেলা হবে না আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের কাটিং এবং সেলাইগুলো হচ্ছে করে দেখানোর চেষ্টা করি যেন হচ্ছে আপনারা ভিডিওগুলো একবার দেখলেই কাটিং এবং সেলাইটি শিখতে পারেন তো ঠিক একইভাবে আমাদের দ্বিতীয় পার্টটা কিন্তু লাগানো কমপ্লিট দেখুন আবারও সেমভাবে এখানে মার্কিং করে নিতে হবে মার্কিং করার পর আমাদের তৃতীয় নম্বর যে কুচির পার্টটা আছে সেটা হচ্ছে এখানে অ্যাটাচ করে নিতে হবে তো এই পার্টটা আমি হচ্ছে এখানে অ্যাটাচ করে নিচ্ছি একটু ভালোভাবে দেখবেন সেমভাবে এখানে অ্যাটাচটা করে নিচ্ছি তো এই সেলাইগুলো অবশ্যই একটু ভালোভাবে সোজা করে দিয়ে দিবেন তাহলে সে দেখতে সুন্দর দেখাবে এখানে কিন্তু এটা সেলাইটটা দেওয়া কমপ্লিট এরপর নিচের দিকে কিন্তু আমরা একটা সেলাই দিই নি এটা হচ্ছে দুইটা পার্ট মিলিয়ে আমরা একসাথে হচ্ছে সেলাইটা দিব দেখুন এখানে যেভাবে ডলা দিয়ে নেবেন তাহলে সেটা বসে যাবে আর এটা একবার ধোয়া পড়লেই এটা আরও সুন্দরভাবে হচ্ছে বসে যাবে দেখুন কি চমৎকার কিন্তু ডিজাইনটা কিন্তু এখানে চলে এসেছে বা ফুটে এসেছে এরপর এখানে যে কাজটি করতে হবে সাইডে হচ্ছে একটা সেলাই দিয়ে নিতে হবে তাহলে হচ্ছে কুচির পাটটা হচ্ছে সরানোরা করবে না এখানে এক্সট্রা পার্টগুলো আমরা সুন্দরভাবে সমান করে কেটে নিব এদিকেও আমরা একটা সেম সেলাই দিয়ে নিব এখানেও এক্সট্রা পার্টগুলো হচ্ছে আমরা কেটে নিব সমান করে তো দুইটা পার্টই হচ্ছে আপনাদের এইভাবে হচ্ছে তৈরি করে নিতে হবে তো আমি কিন্তু দুইটা পার্ট অলমোস্ট দেখুন তৈরি করে নিয়েছি এইভাবে হচ্ছে দুইটা পার্ট আপনাদের তৈরি করতে হবে এরপর এখন এখানে যে কাজটি করবো আমি আমার বডির পার্টের সাথে হচ্ছে এটা অ্যাটাচ করে নিয়ে নিব বডির পার্টটা এখানে উল্টো পাশে রাখবো এবং ঘেরের পার্টটা সোজা পাশে রেখে এখানে হচ্ছে কোমরের যে জয়েন্টটা আছে জয়েন্টের পার্টটা আমরা এখানে সেলাইটা করে নিব তো এখান থেকে দেখুন এই যেভাবে হচ্ছে সেলাইটা করে নিয়ে নেবেন আর এই সেলাইটা অবশ্যই হচ্ছে এখানে ডাবল করে সেলাই দিবেন তাহলেই হবে আর যদি ডাবল সেলাই না দিতে চান তাহলে এখানে সিঙ্গেল সেলাই দিয়ে আপনি হচ্ছে সাব সেলাই দিয়ে নিতে পারেন এই দিক থেকে হচ্ছে একটা সাব সেলাই দিয়ে নিতে পারেন তো একটা সাব সেলাই দিলে মানে ভালো দেখাবে না এটা হচ্ছে আপনি সিঙ্গেল সেলাই দিয়ে ওটা হচ্ছে ওটার উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে এরপর এখানে দ্বিতীয় ঘেরের পার্টটা আমাদের এখানে অ্যাটাচ করতে হবে দেখুন এই যে পার্টটা এখানে বসাবো এরপর আমাদের বডির পার্টটা এখানে বসিয়ে উল্টো দিক থেকে হচ্ছে সেট করে নেব তো এভাবে হচ্ছে আপনাদের প্রথম অবস্থায় এই দুইটা পার্টই হচ্ছে এখানে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে তো সুন্দরভাবে কিন্তু আমি দেখুন এখানে ঘেরের পার্টটা কিন্তু অ্যাটাচ করে নিয়েছি বা এখানে সেট করে নিয়েছি দেখুন কি চমৎকার একটি ডিজাইন কিন্তু হয়ে গেছে অলমোস্ট তো এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে এটা হচ্ছে ফিডিংয়ের সিলেটে দিয়ে নিতে হবে আর এই যে এখানে পিছনের দিক যেটা আছে এখানে হচ্ছে যে একটা বোতাম আপনি এখানে অ্যাটাচ করে নিয়ে নিতে পারেন এখানে এখন আমরা ধরে আমাদের ফিডিং অনুযায়ী আমাদের এখন ফিডিংয়ের সিলেটা এখানে করে নিতে হবে তো সম্মানিত ভিউয়ার্স আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে বাচ্চাদের জন্য এই চমৎকার লেয়ার জামাটি বা কুচি জামাটি কীভাবে হচ্ছে কাটিং এবং কীভাবে সেলাই করতে হয় তো যারা হচ্ছে নতুন আছেন আপনারা আজকের এই ভিডিওটি যারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন আশা করছি আপনারা এই ভিডিও থেকে খুব সুন্দরভাবে ইজিভাবে শিখতে পেরেছেন যে কীভাবে ছোটো বাচ্চাদের জন্য এই জামাটি হচ্ছে তৈরি করতে হয় এই বাচ্চাটি আপনি কিন্তু হচ্ছে বড়দের জন্য তৈরি করতে পারবেন এবং ছোটোদের জন্য হচ্ছে তৈরি করতে পারবেন ছোট এবং বড়দের জন্য কুচির পাট্টা এবং বডির পাট্টা এগুলো হচ্ছে একটু কম বেশি করে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন আমার জামাটি কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু হচ্ছে তৈরি হয়ে গেছে এখন জাস্ট আমাদের এখানে যে কাজটি করতে হবে এই যে নিচের যে ঘেরটা আছে নিচের ঘেরের যে সেলাইটা আছে বা ভাঙাটা আছে এটা হচ্ছে সেলাই দিয়ে নিতে হবে তো এটা একদম আমরা হচ্ছে কুচির উপর দিয়ে হচ্ছে সেলাইটা দিয়ে নিব মানে কুচিটাই থাকবে আমাদের ঝুল হিসেবে সেই হিসেবে আমরা এখানে একটা সেলাইটা দিয়ে নিব তো এখানে ভাঙা দিয়ে হচ্ছে যেভাবে হচ্ছে স্যাম সেলাই দিয়ে নেবেন তো এখানে আমি সেলাইটা দিয়ে নিলাম এখানে কিন্তু আমার দেখুন সেলাইটা কিন্তু হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি উপকার এসে থাকবে যারা হচ্ছে নতুন রয়েছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে